হাই ফ্রেন্ডস আজকে চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি হচ্ছে আমাদের সকলেরই ছোটোবেলা থেকে ভীষণ পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে মেলা বাড়ির কাছেই বসেছে একটা চৈত্র মেলা তো চলে গেলাম ছোট থেকে অনেকবার গেছি অবশ্যই মেলায় খুব পছন্দের একটা জায়গা আর চৈত্র মাস মানে একটু মেলা মেলা ব্যাপারটা সেল সেল ব্যাপার তো অবশ্যই দেখতে পাচ্ছ এখানে জামা কাপড়ের দোকান বসে গেছে এখন মেলাতে প্রচুর মেলাতেই দেখি সবসময়তে জামা কাপড়ের দোকান এটা আমাদের ছোট থেকে সেটা খুব একটা ছিল ছোটবেলার মেলার মেন অ্যাট্রাকশন যেটা ছিল সেটা হচ্ছে খেলনা আর মাটির পুতুল এখানে মাটির পুতুলের একটা স্টলও আমি দেখতে পেলাম না খেলনা যদিও ছিল বাট মাটির পুতুল আমি দেখতে পেলাম না এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর স্টলের মধ্যে চলে এসেছি ফুলের আর্টিফিশিয়াল ফুল গাছের এসবের স্টল আমার সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ লেগেছে মেলার মধ্যে এই কালারফুল ফুল গাছের স্টলটাই আর তারপরে তো আছে সব কিছুই সাজের জিনিসের দোকান এইটা একটা বেশ অন্যরকম ছিল সুন্দর স্বাদেও ছিল আচার পাপড় পাপড়ের বিভিন্ন রকমের জিনিসপত্র ইভেন হজমি সবও পাওয়া যাচ্ছিলো তার ঠিক অপোজিটেই বসেছি পানের স্টল এটাও বেশ কালারফুল লাগছে বেশ সুন্দর আমি ঘুরে ফিরে সেই আচারের দিকেই চলে যাচ্ছি আচারের লোভ না ছাড়তে পেরে আচারের লোভ তো মানুষ সহজে ছাড়তে পারে না এটা খুব স্বাভাবিক আর দেখতে পাচ্ছ সব হাড় কানের সেট আমি এখান থেকে নিয়েওছি সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে আর এই মেলাতে জানো সবচেয়ে বেশি ভিড় হয়েছে একটা স্টলে সেটা ছিল হচ্ছে হরেক মাল পনেরো টাকা অনেক কিছু দিচ্ছিলো সিরিয়াসলি পনেরো টাকা এই দৌড়মূল্যের বাজারে অনেক কিছুই দিচ্ছিলো যে মেলাটা ছোটো হলেও অনেক কিছু দোকান ছিল সেগুলো ঘুরে ঘুরে একটু দেখে নিলাম বেশ অনেক কিছুই ছিল ঘরের প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্র বেশ পাওয়া যাচ্ছিল তারপরে এইসব কিছু দেখে চলে গেলাম খাবারের দিকে ঠিক আমি যেগুলো খেয়েছি সেগুলো রেডিও করা হয়নি আমি খেয়েছি ফুচকা চটপটি একটা আইসক্রিম আর এই যে দেখো এখানে সব দোলনা এগুলো বেশ ভালো লাগে কিন্তু আমার চড়া হয়নি বাচ্চাদের জন্যও ছিল অনেক স্পেশাল স্পেশাল জিনিসপত্র এইদিকে আরও নানান রকমের স্টল বসেছিল খাবারের নানা রকমের নতুন নতুন স্টল বসেছিল এদিকে দেখো খেলনার স্টল ছিল অ্যান্ড এমনি সব খেলনা এইগুলো খুব ভালো লাগে বেলুন শ্যুট করা এইসব দেখো আমি এখানে দেখাচ্ছি কীভাবে স্প্রিং পটারটা বানানো হয় সেটার একটা ভিডিও তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেকেই ট্রাই করেছে বাট আমার ট্রাই করা হয়নি এটা আমার খুব একটা ভালো লাগেনি দেখে তাই আমি ট্রাই করিনি তারপরে টুকটুক করে দেখলাম এদিকে দেখো একটা সুন্দর দিকে অন্যরকম এই আইসক্রিমটা আমি ট্রাই করেছিলাম আর এই হচ্ছে সেই পনেরো টাকার স্টলটা আর তারপরে শাড়ি কাপড়ের দোকান লাস্টের দিকে চলে এসেছি এবার মেলা থেকে বেরোনোর সময় হয়ে এসছে ব্যাস এটা তো ভুলেই গেছিলাম জিলিপি কিনতে ফার্স্টে তারপর লাস্টে কিনে নিলাম জিলিপি গুড়ের কাঠি চিনির কাঠি এগুলো মাস্ট মেলা এবার বেরিয়ে পড়লাম মেলা থেকে এবার টোটো নিয়ে নিয়েছি এবার বেরিয়ে যাব বাড়ির জন্য আর এখানে সামনেই একটা তারামার মন্দির আছে প্রণাম করে চলে এলাম বাড়িতে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও